मंदिर दर्शन के लिए करना था आपके बाइक से पिक्चर। चलो साइड करो। पहाड़ जाए होक ना क्या नो, छोटो होक बा बड़ो होक, देख ले शांति। कहीं वहाँ सॉरी खराब गाड़ी तो गाँव को लग चे। है जे किचु बेरी है जे माल मसला। बड़ा जी। ये जाएगा टाइप बोसे आची ना, मौन अच्छे सुमुद्र धारी यार। पूरा भीजे गए थे हमें। और स्लीपर टा पोड़ा भी थी हमें। स्लीपर बार कोड़े। अरे जूतोड़ा पूरा ये जॉल बेरो थी चॉप चॉप कोड़े। हमारे पुले रोनर। The devil. প্রীতম তোমরা দেখছো প্রিন্স মোটো ব্লগ। সো থাম্বনেল থেকে বুঝে গেছো আজ কোথায় যাচ্ছি। আমি তো পুরো রেডি, সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, আর আমাদের সাথে যাচ্ছে দুটো গাড়ি আর আমার বাইক। তো বাবা ফুল ফ্যামিলি যাচ্ছি আজ, আমি বাবা মা দিদি জামাইবাবু কাকু কাকিমা আর রায়ও যাচ্ছে। রায় আমার সাথে বাইকে যাবে, আর তোমাদের বাইকটা একবার দেখিয়ে দিই ফুল লোডেড। সো বাইক এদিকে ফুল লোডেড, বাবা রেডি, আর বৃষ্টি হচ্ছে অল্প অল্প, প্রায় ভোর থেকেই বৃষ্টিটা হচ্ছে। এবারে ঠিক নেই যে একসাথেই বেরোবো কি, দেখা যাক। যদি বৃষ্টি আসে তো আমরা একটু লেটে বেরোবো, বাবা আরে বেরিয়ে যাবে, যেহেতু গাড়িতে আছে বাবা আরে প্রবলেম হবে না। আর যদি বৃষ্টি না হয় একসাথেই বেরোবো। সো সেটা তোমরা দেখতেই পাবে, তোমাদের দেখাবো। আর রায় রেডি হয়ে বসে আছে, ওকে তুলবো। তো চলো বেশি কথা না বলে ডাইরেক্ট মোটো ব্লগিং সেটআপে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বেরিয়ে পড়েছি, রায়কে পিক আপও করে নিয়েছি, আর মা আরে আগেই বেরিয়ে গেছে। ওনারা হুগলি সেতুতে দাঁড়াবে, মানে হুগলি টোলটা পার করে দাঁড়াবে বললো। তো দেখা যাক ততক্ষণে ধরতে পারি কি না, আধা ঘন্টা আগে বেরিয়েছে অবশ্য, আর আমি একটু লেটেই বেরিয়েছি, ধরে নেবো আশা করি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি মজা পাবে, কারণ মোটো ব্লগের সাথে সাথে ফ্যামিলির সাথে যাচ্ছি, তো আরও অনেক ধরনের মজা হবে, অনেক কিছু হবে। তো সেগুলো সব তোমাদের সামনে আমি তুলে ধরবো ক্যামেরার মাধ্যমে। হুগলি সেতু আমরা পৌঁছে গেছি দেখতে দেখতে, আর এখন বাজে পুরোপুরি 8টা। আমাদের আজকের রোড ট্রিপের ফার্স্ট টোল আমরা পার করছি হুগলি টোল প্লাজা। আর এদিকে পেছনে রায়কে ফোন করে দিয়েছে দিদি যে কোথায় তোরা। সো চলে এসছে সেই পাড়েই দাঁড়িয়ে আছে কাকু। আরে কোথায় পেছনে কাকু, আমরা আগাবো। ও ফাস্ট্যাগ নাম দেখি একটু, পারবি তো? আমাদের ফাস্ট্যাগটা আমার কাকুর, আমাদের কাকুর দুজনেরই গন্ডগোল করছে একটু, রিচার্জ নিচ্ছিল না। এই হচ্ছে গাড়ি, পুরো ধুয়ে বার করেছিলাম, কাদা হয়ে গেছে, চশমাটা ওপরে উঠে গেছে নিচ থেকে পর হাম বড় নিচে ঢোকা। হ্যাঁ ওই জায়গা থেকে ঢুকে যাবে, দেখ যাব আমি। মেরে দেবো কার নাম্বারে ওপেনটা করলে, নাম্বার যে কোনো যেকেও না, পুরো রিচার্জ হতে প্রবলেম হচ্ছিল ওই জন্য বলছি। না ওটা তো বাতিল হয়ে গেছে, এখানকার নাম্বারটা বলছি, এটা পেটিএম বন্ধ হয়ে গেছে। আচ্ছা এটা কিসের হচ্ছে নতুন? আইসিআইসি। আমি তাহলে ফোনপে পেটিএম থেকে রিচার্জ মারবো। কত রিচার্জ হয়েছে এটা এখন করতে গেলে? 500 টাকা করছি, 300 টাকা ব্যালেন্স দিয়ে দেবো আপনাকে, 300 মধ্যে 200 ডিপোজিট, 100 মেইন ব্যালেন্স, তারপর আমি রিচার্জ করে দেবো। মানে থাকবে মেইন ব্যালেন্স 100, আমাকে এক্ষুনি রিচার্জ করতে হবে। হ্যাঁ কি জ্বালা, আর এই হচ্ছে রায় ম্যাডাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে পরিশান, তাই তো ফুল তুলেছিস? থ্যাংক ইউ, আমি নিয়ে কোথায় রাখবো?
গাড়িতে তুই রাখ, ভেবে না আমি দিয়েছি তোকে। সো চলো রাইড স্টার্ট করা যাক। আজকের দিনে আমরা আমাদের 2 নম্বর টোল পার করলাম। এরকম ভাবে কথা বললো তোমাদের সঙ্গে, বলো হ্যালো গাইস, চাই পিলো পিলো পিলো। দেখতে দেখতে ধুলাগড়ও চলে এলাম। তো আজ তো কোনো দাঁড়ানোর সিন নেই, না কোলাঘাটে দাঁড়াবো না ধুলাগড়ে দাঁড়াবো, যতটা টানতে পারি টেনে দেবো। আমরা কোলাঘাট বিচ ক্রস করছি আর এখন ঘড়িতে টাইম 9:14, আর কোলাঘাটে দাঁড়ানো আমাদের কোনো প্ল্যান নেই। সোজা টেনে যতটা বেরিয়ে যেতে পারি বেরিয়ে যাবো, 10:11 নাগাদ আমরা ব্রেকফাস্টটা করবো। বাঁদিক দিয়ে বেরিয়ে গেলে দীঘা আর আমরা যাব সোজা। এই মুহূর্তে আমরা আমাদের রাইডের 3 নম্বর টোল প্লাজা পার করে ফেললাম, মানে ফেলছি। তো ডেবড়া টোল প্লাজা একা গলবে তো? হ্যাঁ গলে যাবে। আস্তে 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 সেই জায়গাটাই আমরা দাঁড়িয়েছি, চা পানি খাওয়া হবে। ডেবড়া থেকে পার করেই একটুখানি এগিয়ে এসে নাম দেখি, নেমে জল খা আগে। এর যে রেন কভারটা ছিল এই পারে হালকা গলে গেছে, এতে সাইলেন্সারের ঠেকে একদম লাগেজ একদম আমাদের সেরা, এইটাও গলে গেছে ছিঁড়ে গেছে। হায় হায় এটা ছিঁড়ে গেছে, এটা চাকায় ঠেকে, এটা ওই পার থেকে ওই পার ছিল, যা বড় লস হয়ে গেল। লস এখান থেকে, হ্যাঁ গ্লাসটা না খুললে হয়। ওটা কিছু করতে হবে, ঝুলে পড়বে না কেউ। ওই পাটটার দিকে কি হ্যাঁ, অ্যাকচুয়াল এর নিচ থেকে দিয়েছি তো, ও এইটা থেকে খুলে গেছে, খুলে ঠেকে এ হয়ে গেছে। ঠিক আছে পড়বে না কেউ। এই একটা ছোট্ট মানে চা দোকান থেকে দাঁড়িয়েছি, এখানে সবাই চা খাচ্ছে, বাবা চপ দেখতে পেয়েছে, বাবার কাকু চপ খাচ্ছে, হচ্ছে আমাদের ডেভিল আর এই আমাদের দুটো গাড়ি। এই গাড়িতে সব মেয়ে কটা চলে গেছে, কাকিমা দিদি মা, আর এগুলো তো সব ছেলে কটা, জামাইবাবু তারপরে কাকু ভাই সব এই গাড়িতে। রাই দেখো আমার রাইডিং জ্যাকেটটাকে এখানে রেখে দিয়েছে, রোদে তো গরম হয়ে যাচ্ছে, রোদে পুরো গরম হয়ে আছে। আরে এই রাইডিং জ্যাকেটটা কে নিয়ে আসবে? সব কি হেলমেট দুটো আমি নিয়ে এসেছি। লাইট ফাইট অন করতে হবে। হ্যাঁ হাই হ্যালো গাইস, ওরম দেখালে হবে না, নে আমি করছি। সো গাইস যে জায়গাটায় বসে আছি না, মনে হচ্ছে সমুদ্রের ধারেই আছি, এত সুন্দর হাওয়া দিচ্ছে। দেখো মাইকে আওয়াজ এলে বুঝতে পারবি। আর এদিকে আমাদের টিফিন বেরিয়ে গেছে, টিফিনে কি আছে? ঘুগনি রুটি, চিকেন ঘুগনি রুটি, ডিমের কারি, আবার কাকিমা এনেছে ডিম সিদ্ধ, আবার ডিমেতে করে মুড়ি। ওয়াও মানে আমরা একটা এতে চা খেতে ঢুকে আমাদের নিজেদের খাবারই খাচ্ছি, তিশা বলে আমাদের বার করে দেবে, সেটা বড় কথা না, ওনাদের থেকে পারমিশন নিয়েই খাওয়া হচ্ছে, জিজ্ঞাসা করেছি, বললো কোনো ব্যাপার না, জল ফল নিচ্ছি এইসব খাচ্ছি বেগুনি বেগুনি, তাই জন্য ওরাও বলেছে যে খেতে কোনো ব্যাপার না। সো আমি খাবো না এখন, ঠিক একটা মানে ভালো লাগছে না এখন খেতে, পেটের হালটা একটু খারাপ, ওই জন্য আমি খাচ্ছি না, বাকি সবাই খাচ্ছে, মা রে এখন সার্ভ করছে, তারপরে মা রে খাবে। সো দিদির ব্লগ করে দিচ্ছে, আমি এখন কিচ্ছু খাবো না। আর সেই আমাদের পুলের অনার, ঠিক আছে, কাকিমা দিদি সেই দূরে বসে আছে,
মুড়ি বাঙালি মানেই মুড়ি। এই আমাদের খাবার, ফ্যামিলির সাথে এলে এটাই একটা সুবিধা, মানে বাইরের খাবার খেতে হবে না, ঘরোয়া খাবার, একদম পেট টেট ঠিক থাকবে, শরীর সব ঠিক থাকবে। তো চলো, খাওয়া হয়ে গেলে ডাইরেক্ট মোটো ব্লগিং সেট আপে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো গাইস, আমাদের টিফিন করা কমপ্লিট, এখন আর কেউ দাঁড়াবে না বলেছে, দেখা যাক কত দূর সব ট্রেনে যায়। এগিয়ে গেছে, আমি আর তৃষা পিছনে আছি, ও ধরে ফেলবো, বেশিক্ষণ লাগবে না। এটা আমার নতুন মোটো ব্লগিং সেট আপ, তোমরা এর আগের ভিডিওতে দেখেছো, তো ক্যামেরা অ্যাঙ্গেল তারপর ভয়েস কেমন আসছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আশা করি সব ঠিকঠাকই আছে, আমি যতক্ষণ না দাঁড়াচ্ছি ততক্ষণ আমি দেখতে পারবো না যে অ্যাঙ্গেলটা কেমন আছে। আজকের রাইডের আমরা 4 নম্বর টোল পার করছি, টোলটার নাম আমার ঠিক জানা নেই, কিছু একটা হবে, রামনগর না কিছু একটা টোল প্লাজা লেখা ছিল। বালেশ্বর এখনও 76 কিলোমিটার, ভুবনেশ্বর 275 কিলোমিটার, আর চেন্নাই 1543 কিলোমিটার। সো গাইস, পেট্রোলের রেঞ্জ এখন দেখাচ্ছে 50 কিলোমিটার না ফুল, তো রিক্স নিয়ে লাভ নেই, তাই এখান থেকেই ভরিয়ে নিচ্ছে। এখন 919 টাকার তেল ভরলো গাইস, তো তেল ছিল, তাও রিক্স না নিয়ে মুকুটমণিপুরে বড়জোর ফেঁসেছিলাম। সামনেটাই মেঘ জমে আছে পুরো, মনে হয় বৃষ্টি আসবে। আমরা 5 নম্বর টোল পার করে ফেললাম, মানে এখনো ফেলিনি, ফেলবো। আর এই টোলটা পার করলেই আমরা উড়িষ্যায় এন্টার করে যাব। এই আমরা উড়িষ্যায় এন্টার করে গেলাম, জায়গায় জোন শটটা নিলে না সেরা লাগবে, সেরা পুরো গ্রিন, তো সেরা দ্রোন দিব আসবে, কিন্তু আমার কাছে দ্রোন নেই, তোমাদের তাই দ্রোন শট দেখাতে পারলাম না, তবে কোনো একদিন না কোনো একদিন তো অবশ্যই হবে। এইটা দিয়ে চলে গেলে তোমরা এই যে নিচ দিয়ে চলে যাচ্ছে দুবলা গাড়ি চলে যেতে পারবে, তবে এখান থেকে যেতে হবে আরও 12 কিলোমিটারের মতো, কিন্তু এইটা দিয়েই দুবলা গাড়ির রোড। যত উড়িষ্যার ভেতরে ঢুকছি তত রোড কন্ডিশন ভালো হয়ে যাচ্ছে, এবার জানি না ম্যাপে কিছু কিছু জায়গায় ওয়ার্ক প্রসেসিং দেখাচ্ছিল, এবারে কোথায় কোথায় সেগুলো এখনও পাইনি, এখনও পর্যন্ত তো পাইনি, দেখাই যাক। গুগলে যেগুলো ওয়ার্ক প্রসেসিং দেখিয়েছে সেগুলো মনে হচ্ছে এইগুলোই, এগুলো এখনও কাজ চলছে, তবে কাজ হয়ে গেলে ওরকম চওড়া রোড হয়ে যাবে, তখন বাইক চালিয়ে আলাদাই মজা। কাকিমার শরীর খারাপ, গাড়িতে গা গোলাচ্ছে, হয়েছে কিছু বেরিয়েছে মাল মশলা বেরোয়নি, অনেকটা টানা চলে আসা হয়েছে, আর 200 কিলোমিটার বাকি। হ্যাঁ, প্রায় 40 মিনিট পর কাকুদের গাড়ি এলো, মারে সামনে এগিয়েছে, দাদু এই সেই দূরে যাচ্ছে, আর মাত্র 250 কিলোমিটার মতন বাকি আছে রাস্তা। আমি এখনও লাঞ্চ ফাঞ্চ কিছু করিনি, খিদে পাই না এখনও, খিদে পেলে কোথাও এক জায়গায় দাঁড়িয়ে লাঞ্চটা করব। এখন ঘড়িতে সময় প্রায় 2:30, তো এখন আর দাঁড়াবো না, পুরো 100 কিলোমিটার কমপ্লিট করে দাঁড়াবো। দাদু তো এগিয়ে গেছে, বাবারে যেহেতু সব এই শপে ঢুকলো ওই জন্য ওখানে দাঁড়িয়ে গাড়িটা রেস্ট দিচ্ছে, ওরা 10-15 মিনিট পরে বের হবে। দাদু সামনে আছে, আমি মিডিলে, আর বাবারা পেছনে। রোদ বেরিয়েছে, আবার বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিটা এলেই বিরক্ত লাগে, বারবার রেনকোট পরা আর খোলা, ফের বাবা বলতে বলতে বৃষ্টি চলে এসছে, আবার দাঁড়াতে হবে কোথাও। সামনেই টোল গেট আছে, এই টোল গেটটাই দাঁড়িয়ে আমাদের রেনকোটটা পরে নিতে হবে, না হলে ভিজে যাব। দেখি টোল গেটটা পার করেই সামনে কোথাও দাঁড়িয়ে রেনকোটটা পরে নেব। গোফ্রো আমার ওয়াটারপ্রুফ নয়, তো তাই জন্য গোফ্রোটা এখন ব্যাগে রাখছি, বৃষ্টি থামলে আবার বার করব। তো ততক্ষণের জন্য টাটা। 1 hour later, প্রায় 1 ঘন্টা পরে
ক্যামেরাটা লাগালাম আর বাকি আছে আমাদের মাত্র 124 কিলোমিটার। 100 কিলোমিটার পুরো ভিজা ভিজাই চালিয়েছি, আর এই দৃশ্যগুলো দেখে আর তোমাদের না দেখিয়ে পারলাম না, ওই জন্য ক্যামেরাটা ফিট করলাম। এইদিকে পাহাড়, আর এই বাচ্চাগুলো এসে দাঁড়িয়ে দেখছে আমরা কি করছি। হ্যাঁ, তো এই নাজারা, সামনে তো আরো ভালো ভালো নাজারা ছিল যেগুলো তোমাদের আমি চলে এসছে খেয়ে নি। তার আগে তোমাদের দেখাই, পুরো ভিজে গেছি আমি, আর স্লিপারটা পরে নিয়েছি আমি, স্লিপার বার করে, আর এই জুতোটা পুরো জল বেরোচ্ছে চপ চপ করে, তো তাই জন্য আর বুটটা পরবো না, পাটা যন্ত্রণা ফন্তনা করবে, ওই জন্য এইটা পরে নিয়েছি। আর এবার খাবো, এটা কি বলে, ওয়াড়া ওড়া, কিন্তু অ্যাকচুয়াল এ নয়, সুজি দেওয়া তো এটা। হ্যাঁ, কিন্তু খেতে ভালো, কি করে জানবো, গাড়ির কম টেনে এনে এসছি। চলো খেয়ে খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দেখা দিদি, দাদু সবসময় দাঁড়িয়েই খাচ্ছে, ওখানে খাওয়া দাওয়া করে এখন বাজে 4:48, আর আমাদের যেতে মাত্র 100 কিলোমিটার বাকি। পাহাড় যাই হোক না কেন, ছোট হোক বা বড় হোক, দেখলেই শান্তি। ডেভিলকে সেকেন্ড বার খাওয়ানোর টাইম হয়ে গেছে, আমি কত করে দেখলাম না লিটার। ভারত পে, চলো আবার রাইড শুরু করা যাক। ফুলগুলো হয়ে আছে লাল আর হলুদ, তার সাথে সবুজ গাছের পাতা, সেরা লাগছে তাই না রাই, হেভি লাগছে না। তিনটে লেন, ওইদিকে হাই ভেহিকেল, এদিকে নর্মাল, আর ওইটা সব রকম চলবে, মানে এটা সব থেকে পুরনো, ওই জন্য এখানে বেশি ভারী যে ভেহিকেল যাওয়া পারো, গাড়ি যেতে দেয় না। হোয়াট আ বিউটি ব্রো, সেই লাগে। হ্যাঁ, আর কি চাই, এইভাবে ঘুরেই কাটিয়ে দিতে চাই জীবনটা। এই মুহূর্তে আমরা পুরীর মেন যে গেট ওটা ক্রস করলাম, কিন্তু ভিডিওটা তখন অন করতে মনে নেই, মানে অ্যাকচুয়াল মনে নেই না, ওখানে দাঁড়িয়েছিলাম ফটো তুলবো বলে এতই আগ্রহী ছিলাম, তাই জন্য আর ভিডিও ওখানে করতে পারিনি। সবাই দেখেছি পুরী গেটের সামনে ফটো তোলে, তাই আমিও ভাবলাম যে বাইক নিয়ে ফটো তোলাই যায়, তাই জন্য আর মনেই নেই ওখানে ক্যামেরা অন করার কথা। পুরি সিধা হ্যাঁ, ও মন্দির দর্শন পিকচার, চলো সাইড কাটা। তো দুটো ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, ওরা এখন ফটো তুলবে বলে। নাম কলকাতা দোস্ত, রাইডিং করকে আছে। হ্যাঁ, কিছু কই বাদ নেই, 300 वाला है। हां हां, ये 300 वाला ডিউ এ 39 वाला है। हां, ডিউ है वो 250 का।
लेकिन बीएमडब्ल्यू बीएमडब्ल्यू है ना अच्छा हाँ हाँ रिकॉर्डिंग ऑन है वेलकम नाम तुम्हारा नाम सुनील सुनील और तुम्हारा नाम निरंजन है निरंजन नाइस टू मीट यू चलो पूरी राइडिंग बूट टा गाड़ी तो दिए दिए चलो तो भाई दूटा दाड़िया चिलो फोटो तुलबे बोले ब्रिज थेके चलो हाँ पुरी पुरी जावर आगे जे माने जावर जोने जे टार्निंग ब्रिज जा नीते हैं प्राय 10 किलोमीटर धरे पीछने कोच आमी बुझते पारी नी लास्टे आमी स्लो करते धरते पारछे ना जेहेतु आमी ट्रेने जाच्छि मारे एगिए गेछे बोले তারপরে হঠাৎ বললো যে মানে আমি যখন স্লো করলাম যে এটাই পুরি রাস্তা কিনা জানার জন্য উনি দাঁড়িয়ে হাই করছে তারপরে বললো যে ফটো তুল ভালোই লাগে এই রকম কেউ যদি দাঁড় করিয়ে ফটো আরে তোলে কোন স্ট্যাচুটা ও সে এখন অনেক দূরে বাকি আছে এখন ওদিকেই সিবিচ কিন্তু আমরা দেখাতে পাচ্ছি না প্রচন্ড ট্রাফিক এখানে